আসসালামু আলাইকুম আমাদের হাতে থাকা যে অ্যাপেল ফোনটি রয়েছে বা ডিভাইসটি রয়েছে সেটি অ্যাকচুয়ালি অরিজিনাল না ডুপ্লিকেট এই ব্যাপারটি চেক করার জন্য আমরা ইতিপূর্বে আরও কয়েকটি ভিডিও দেখেছি আইমি নাম্বার দিয়ে অথবা সিরিয়াল নাম্বার দিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে সেটের যে মডেল নাম্বার রয়েছে এই মডেল নাম্বার দিয়ে আমরা কীভাবে আমাদের ফোন অরিজিনাল না ডুপ্লিকেট বা কপি আমরা চেক করতে পারি তো সেটি মূলত আমরা এখন দেখব তার জন্য আমরা চলে আসবো আমাদের সেটের যে সেটিংস রয়েছে এখানে ট্যাপ করতে হবে এরপরে স্ক্রল করে আমরা নিচে আসবো দেন জেনারেল ট্যাপ করতে হবে এরপরে অ্যাবোর্ড রয়েছে আমরা এখানে ট্যাপ করব এবং আমরা এখানে মডেল নাম্বার প্রথমের দিকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখন সবার মাঝে প্রশ্ন আসতে পারে যে মডেল নাম্বার দিয়ে আমরা কিভাবে চেক করতে পারবো যে আমাদের ফোন অরিজিনাল না কপি ঠিক আছে তো দেখুন আমার যে সিরিয়াল নাম্বারটি এখানে ডিসপ্লে হয়েছে সেটি কিন্তু এম দিয়ে শুরু হয়েছে ফার্স্ট যে স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি বা ক্যারেক্টার দেখতে পাচ্ছি সেটি কিন্তু এম ঠিক আছে এখন সবার মাঝে প্রশ্ন হলো যে এখানে অনেক কিছু আসতে পারে যেমন এম থাকতে পারে অথবা পি অথবা এ এফ অথবা এন ঠিক আছে তো এম যদি থাকে তাহলে ধরে নেবেন যে এটি নিউ অথবা রিটেল ইউনিট বলা হয় অথবা অরিজিনাল ঠিক আছে তার মানে হলো অ্যাপেল অফিসিয়াল রিফ্লাস্ট ফোন ঠিক আছে আচ্ছা যদি এখানে পি থাকে তাহলে হবে সেটি পার্সোনালাইজড ঠিক আছে অথবা কাস্টমাইজ বা কাস্টমাইজেশন ফোন আর যদি এফ থাকে তাহলে সেটি হবে রিফিউর বেস্ট ইউনিট ঠিক আছে অথবা ফেক অথবা কুরিয়ার রিফিউজড ফোন আমরা বলতে পারি তার মানে এই ফোনটি মোটেও নেওয়া যাবে না ঠিক আছে এখন যদি এখানে এম থাকে তাহলে সেটি হবে অ্যাপেল রিপ্লেস ঠিক আছে অনেক ফোন দেখা যায় যে আমরা ওয়ারেন্টি গ্যারান্টিতে পাঠিয়ে থাকি এবং ওই ফোনটি অ্যাপেল আবার নিয়ে যায় নেওয়ার পরে তারা আবার সেটির বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো রিপ্লেস করে আবার তারা মার্কেটে সেল করে ঠিক আছে তো সেটি হচ্ছে অ্যাপেল রিপ্লেস বা রিপ্লেস ফোন কিন্তু এটি অরিজিনাল ঠিক আছে যেহেতু অ্যাপেলের কাছ থেকেই হার্ডওয়্যারগুলো রিপ্লেস হয়ে আসতেছে সো এটি কিন্তু অরিজিনাল তার মানে আমরা বুঝলাম যদি অ্যান থাকে তাহলে সেটিও কিন্তু নেওয়া যায় কিন্তু যদি পি থাকে অথবা এফ থাকে তাহলে কিন্তু নেওয়া যাবে না তার মানে লক্ষণের ব্যাপার হচ্ছে যদি এম থাকে তাহলে আমরা নিউ ধরে নিব। সেটি আমরা নিতে পারবো অনায়াসে কোনো সমস্যা ছাড়াই আর যদি এম থাকে তাহলে সেটি তো অ্যাপেল রিপ্লেস তার মানে সেটিও নেওয়া যাবে সমস্যা নেই আর যদি পি থাকে এবং এফ থাকে পি হচ্ছে পার্সোনালাইজড বা কাস্টমাইজড আর এফ হচ্ছে ফেক অথবা রিফিউজড ইউনিট ঠিক আছে তাহলে সেটি নেওয়া যাবে না ঠিক আছে তাহলে ভিওয়ার এতটুকু ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের আইফোনের যে মডেল নাম্বার রয়েছে এই মডেল নাম্বার দিয়ে আমরা কীভাবে চেক করবো আমাদের ফোন অরিজিনাল না ডুপ্লিকেট আই হোপ এটা আমাদের সবারই কাজ আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে যারা আইফোন রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে চাচ্ছেন চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারেন অনেক ভিডিওর ব্যবস্থা করা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং